হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকল? আশা করি ভালো আছেন। আমি তানভীর মুরাদ, সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন একটি ইনফরমেশনমূলক ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে এই ধরনের আপডেট কিন্তু কন্টিনিউয়াসলি আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। তো আপনারা জানেন যে ভারতীয় ভিসা পেতে, ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, বিজনেস ভিসা, অ্যাপয়েন্টমেন্ট পেতে প্রচুর পরিমাণ সময় লাগছে, প্রচুর পরিমাণ সময়। তো নতুন একটা আপডেট কিন্তু রিসেন্টলি এসেছে, আর এই নতুন আপডেটে কিন্তু এই সমস্যাটা দূর হতে চলেছে। জি, আপনারা ঠিকই শুনেছেন। আর ইতিমধ্যে যাদের পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে বা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া ছিল, তারা কিন্তু এই সুফলটা হয়তো পাচ্ছেন। কেমন পাচ্ছেন? ধরুন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন হচ্ছে নভেম্বর মাসের 30 তারিখ, আপনার কিন্তু সেই মেসেজটা 10 দিন আগে নিয়ে আসা হচ্ছে, কারো কারো তো 1 মাস আগেও নিয়ে আসা হচ্ছে। মানে এক প্রকার মিরাকেল অবস্থা চলছে এটা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে। আর মেডিকেল ভিসাদের তো আরও মিরাকেল হয়ে যাচ্ছে, বিশেষ করে রাজশাহী আইবেক সেন্টারে। রাজশাহীর যে ভারতীয় সহকারী হাই কমিশনার, এই মানুষটা আমি দেখলাম খুবই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া বা অন্যান্য যে মিডিয়াগুলোতে আছে, বিশেষ করে টিভি চ্যানেলগুলোতে কিন্তু তার খবর মোটামুটি খুব ভালো দেখা যাচ্ছে। তিনি সবসময় আলোচনায় থাকছেন। কেন থাকছেন? তার যে হাই কমিশন আছে, রাজশাহী হাই কমিশন, সেইটার কাজের স্থিতি স্বরূপ। তিনি কিন্তু, আপনাদেরকে আমি আগে কয়েকটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ক্যান্সার পেশেন্টদের কিন্তু প্রায়োরিটি বেসিস 5 থেকে 6 দিনের মধ্যে কিন্তু তিনি ভিসা দিচ্ছিলেন। এই সময়টা কিন্তু 24 ঘন্টায় তিনি নিয়ে এসেছেন, যদিও 24 ঘন্টা না, বিষয়টা 48 ঘন্টা হয়। বলা হচ্ছে একদিনের মধ্যে কিন্তু রাজশাহী থেকে মেডিকেল ভিসা পাওয়া যাচ্ছে, যেটা জটিল এবং কঠিন রোগী যারা আছেন তাদের জন্য। এটা কিন্তু আস্তে আস্তে সাধারণ রোগী যারা আছেন তাদেরকে প্রায়োরিটি বেসিসে কিন্তু 1 সপ্তাহের মধ্যে মেডিকেল ভিসা প্রদান করা হচ্ছে। যারা রাজশাহী থেকে এই ধরনের ভিসা পেয়েছেন তারাই আসলে বলতে পারবেন। আর আরেকটা মিরাকেল হচ্ছে ট্যুরিস্ট ভিসায় ঢাকার যমুনা ফিউচার পার্কে। এটা কিন্তু সবার সাথে হচ্ছে না, গুটি কয়েক মানুষের সাথে হচ্ছে। ধরে নিন আপনার 2 মাস পরে ডেট ছিল, 2 মাস পরে জমা দেওয়ার ডেট ছিল, আপনার কিন্তু 1 মাস আগে নিয়ে আসা হচ্ছে। অথবা কেউ জমা দিয়েছেন অ্যাপয়েন্টমেন্ট ডেটেই জমা দিয়েছেন, তার হয়তো 2 মাস পরে অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল, সেই ডেটে তিনি জমা দিয়েছেন, কিন্তু ভিসাটা পেতে 1 থেকে 1.5 মাস বা 2 মাস সময় লাগতো, সেটা কিন্তু মাত্র 7 দিনে। বিশ্বাস করেন, 7 দিনে ভিসা পাচ্ছে। সবার ক্ষেত্রে না, এটা সবার বিশ্বাস হবে না, যারা যারা পাচ্ছেন শুধুমাত্র তাদেরই বিশ্বাস হচ্ছে। আর যারা যারা আমার সাবস্ক্রাইবার এই ধরনের সিচুয়েশনের সম্মুখীন হচ্ছেন, ভালো সিচুয়েশনের, আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের এই কমেন্টগুলো দেখলে কিন্তু যারা যারা ওয়েটিংয়ে আছেন তারা কিন্তু কিছুটা বিশ্বাস পাবে, ভরসা পাবে। তো নর্মালি ভারত কিন্তু একটু সমালোচনার মধ্যে আছে এই ভিসা প্রক্রিয়া নিয়ে। রিসেন্টলি আপনারা জানেন যে ভারতে কিন্তু বিশ্বকাপ চলছে, ক্রিকেট বিশ্বকাপ। এটা কিন্তু একটা বিশাল জমজমাট আসর, কিন্তু ভারত এটা আসলে ওইভাবে জমাতে পারেনি, কিছু কিছু তাদের টেকনিক্যাল সমস্যার কারণে। এই টেকনিক্যাল সমস্যার ভিতরে কিন্তু ভিসা জিনিসটাও রয়েছে। যে পরিমাণ মানুষ ভিসা নিয়ে ভারতে যাওয়ার কথা সেটা কিন্তু আসলে হচ্ছে না বা সম্ভব হচ্ছে না, বিশেষ করে এখন যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা আছে এর কারণে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু ভালো একটা সমালোচনার মুখে পড়েছে ভারত। আর আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এই বিষয়টা নিয়ে প্রচণ্ড পরিমাণে সরব। তিনি কয়েকটা কনফারেন্সে ঢাকায় সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেছেন যে ভারত ভবিষ্যতে ভিসামুক্ত বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলাচল হবে, এটা তিনি চান। আর এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা হওয়া উচিত। নেপাল, ভুটানের মতন প্রতিবেশী দেশ যদি ভিসামুক্ত চলাচল পায়, বাংলাদেশিরা কেন নয়? বাংলাদেশিদের আপনারা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড দেখে প্রবেশ করতে দেওয়ার দরকার নেই, তাদেরকে আপনারা পাসপোর্টে ভিসা দিন, ভিসাটা অন অ্যারাইভাল দিন, ভিসার ফিও আপনারা নেন, কোনো সমস্যা নেই, কিন্তু অন অ্যারাইভাল ভিসাটা চালু করেন। আমরা চাই না নেপাল ভুটানের মতন আইডি কার্ড দেখিয়ে ভারতে প্রবেশ করব, আবার 24 ঘন্টার মধ্যে চলে আসবো, দরকার নেই, আমাদের এত ফ্যাসিলিটির দরকার নেই। আমরা অ্যাটলিস্ট আপনাদের কাছ থেকে, প্রতিবেশী দেশের কাছ থেকে অন অ্যারাইভাল ভিসা সুবিধাটা কিন্তু পেতে পারি। বাংলাদেশ ছোট্ট একটা দেশ ভারতের তুলনায়, ভারতের 29টা স্টেটের ভিতরে একটা স্টেটের সমান হয়তো বাংলাদেশ।
এতটুকু ছোট্ট দেশ, কিন্তু এই ছোট্ট দেশের কিন্তু বিশ্বব্যাপী একটা পরিচিতি আছে, একটা সমাদর আছে। বাংলাদেশ কিন্তু অনেকগুলো দেশে অন অ্যারাইভাল প্রবেশের সুবিধা পায়। তো সেইখানে আমাদের প্রতিবেশী দেশ যেখান থেকে আমরা এত কিছু জিনিস আমদানি রপ্তানি করি, রপ্তানির থেকে আমরা কিন্তু আমদানি বেশি করি, অর্থাৎ সেখান থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে জিনিসপত্র কেনাকাটা করি। আমরা উড়োজাহাজের মাধ্যমে, জাহাজের মাধ্যমে, বাই রোডে কিন্তু সেগুলো নিয়ে আসি। বাংলাদেশ কিন্তু ভারতের একটা অনেক বড় বাজার। অনেক ব্যবসায়ীরা আছেন যে ব্যবসায়িক ডকুমেন্ট সমস্যার কারণে তারা কিন্তু ট্যুরিস্ট ভিসার দিকে ঝুঁকে যান, কিন্তু ট্যুরিস্ট ভিসাটা নিতে গেলেও কিন্তু প্রচুর পরিমাণ এখন সময় লাগছে। আপনারা জানেন যে ভারত এবং বাংলাদেশের ভিতরে কিন্তু অনেকগুলো ফ্যাসিলিটিস চালু আছে। বাংলাদেশ কিন্তু জাহাজের ট্রানজিট সুবিধাটা দিয়েছে, চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর কিন্তু ভারতকে অ্যাক্সেস করার সুবিধা দিয়েছে। তারপরে এই বন্দরগুলো দিয়ে কিন্তু বাংলাদেশে পণ্য তারা আনলোড করে আবার লোড করে কিন্তু তাদের যে সেভেন সিস্টার্স আছে, আসাম, অরুণাচল, নাগাল্যান্ড, মিজোরাম, ঠিক আছে, এই স্টেটগুলোতে কিন্তু তারা তাদের পণ্য সরবরাহ করছে। এবং আপনারা এটাও জেনে রাখেন যে আখাউড়া আগরতলা রেলপথটি চালু হচ্ছে, সেখান থেকে, বিশেষ করে আগরতলা থেকে কিন্তু ভারতের কলকাতায় একটা ট্রেন যায়, তার সময় লাগে 34 ঘন্টা। শোনা যাচ্ছে যে ভারত বাংলাদেশের ভিতর দিয়ে একটা ট্রেন নিয়ে যাবে কলকাতায়, মাত্র 10 থেকে 12 ঘন্টা তাদের সময় লাগবে। সেখানে ভারত কিন্তু আমাদের নেপাল এবং ভুটানের যে তাদের দেশের মাধ্যমে যে ট্রানজিট ভিসা সেটাও বন্ধ রেখেছে। ইভেন আমরা চাই যে বাংলাদেশ থেকে কিন্তু ট্রানজিটের মাধ্যমে, মানে সরাসরি বাস ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল এবং ভুটানে যাবে, সেই সুবিধাটাও কিন্তু আমাদের নেই। তো যাই হোক, আমরা এটাও চাচ্ছি না। আমাদের অল্প কয়েকটা দাবি এবং যুক্তিসঙ্গত দাবি অ্যাজ এ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, এবং এগুলো কিন্তু খুবই লজিক্যাল যে আমাদেরকে অন অ্যারাইভাল ভিসা যত দ্রুত সম্ভব আপনারা এটা দেওয়ার চেষ্টা করেন। কারণ ভারত এবং বাংলাদেশ প্রতিবেশী দেশ, কিন্তু 47-এর আগের কথা যদি চিন্তা করেন তাহলে কিন্তু দুই দেশের মানুষের কিন্তু অনেক আত্মীয় স্বজন, ভারতের আত্মীয় স্বজন বাংলাদেশে রয়েছে, বাংলাদেশের আত্মীয় স্বজন ভারতে রয়েছে, তাদের কিন্তু যাতায়াত রয়েছে। এটা যাদের আছে তারা কিন্তু এই পেইনটা বুঝতে পারে। হঠাৎ যদি কেউ ভারতে মারা যায়, বাংলাদেশ থেকে কিন্তু তার যেতে প্রায় 3 থেকে 4 মাসের একটা প্রসেস বর্তমানে, এবং ভারত থেকেও যদি কেউ বাংলাদেশে আসতে চায় তারও কিন্তু অত সময় লাগবে না। কিন্তু অন অ্যারাইভাল ভিসাটা থাকলে কিন্তু সে যদি চায় 24 ঘন্টার মধ্যে কিন্তু সে চলে আসতে পারবে। তো এই সুবিধাটা আসলে আমি মনে করি অ্যাজ এ প্রতিবেশী দেশ হিসেবে দেওয়া উচিত। আরও তো বাংলাদেশের সাথে ভারতের অনেকগুলো টেকনিক্যাল, অনেকগুলো বিষয়াশয়ের ভালো বন্ডিং রয়েছে। তো আমাদের পররাষ্ট্রমন্ত্রী এই কথাটা যে বলেন, তিনি কিন্তু বারবার ভারত বাংলাদেশ যে ভিসা নীতির বিষয়ে যদি কোনো কথা আসে, তিনি কিন্তু হেসে একটা কথাই বলেন, আমি চাই ভারত এবং বাংলাদেশের ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে ভিসামুক্ত চলাচল। তার এই কথাটা কিন্তু আমার খুবই ভালো লাগে এবং আমি এই কথাটার সাথে একমত। আপনারা যদি একমত হন অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। হ্যাঁ, অনেক ভারতীয় আছেন যারা অ্যান্টি বাংলাদেশি, তারা হয়তো লিখবেন যে না এটা দরকার নেই, এটা দিলে বাংলাদেশিরা ভারতে থেকে যাবে, তারা ভারত থেকে বাংলাদেশে আসবেন। আরে ভাই, বিশ্বাস করেন বাংলাদেশের এই দিন নেই এখন, বাংলাদেশের দিন বদলিয়েছে। আপনারা যারা অ্যান্টি বাংলাদেশি আছেন, বাংলাদেশে আসেননি, প্লিজ বাংলাদেশে ঘুরে যান, বাংলাদেশে আপনারা একটু ঘুরে যান, বাংলাদেশ সম্বন্ধে আপনার আইডিয়া কিছুটা বদলাবে। জি, বাংলাদেশ এখন খুবই ভালো অবস্থানে আছে আল্লাহর রহমতে। ইনশাল্লাহ বাংলাদেশ আরও ভালো অবস্থানে যাবে, শুধু সময়ের অপেক্ষা। তো একটা উন্নয়নশীল দেশ হিসেবে কিন্তু বাংলাদেশ এতটুকু ডিজার্ভ তার পার্শ্ববর্তী দেশের কাছ থেকে করতে পারে। তো যাই হোক, ভারতও কিন্তু এই বিষয়টা নিয়ে কাজ করছে। ঢাকার যে ভারতীয় হাইকমিশনার আছে, বর্তমান হাইকমিশনার, তিনিও কিন্তু কয়েকটা কনফারেন্সে এই বিষয়টা নিয়ে কথা বলেছেন যে ভারত বাংলাদেশ ভিসামুক্ত চলাচল। তারপরে একটা বাসের পরিষেবা আপনারা জানেন যে আছে, 2টা বাস কিন্তু সরাসরি যে পরিষেবা দেয়, এ ব্যতীত কিন্তু ভারতের আরও একটা বাস কোম্পানি বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে, তাদের হয়তো শীঘ্রই অনুমোদনটা দিতে পারে। আমি রিসেন্টলি, আপনারা জানেন যে 21 দিন বা 20 দিন বা 21 দিনের একটা ভারত ভ্রমণ করে আসলাম এবং ইনফরমেশনগুলো নিচ্ছি বা পেয়েছি। তো আশা করছি ভারত বাংলাদেশের এই ভিসা সিস্টেমটা আরও দ্রুততর হবে,
ছয় থেকে সাত দিনের ভিতরে হয়তো আমরা ভিসাটা পাবো। অলরেডি কিন্তু 6-7 দিনের ভিতরে ভিসা বাংলাদেশকে ভারত দিচ্ছে কয়েকজনের। তো এই সিস্টেমটা কিন্তু আরও দ্রুততর হবে এই কামনা করছি। তো এই ছোট্ট একটি ইনফরমেশনটা আপনাদের দেওয়ার দরকার ছিল। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো ভালো থাকবেন সকলে, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।